নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/4/2022 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। যদিও এই নোটিফিকেশনটা গতকাল জারি হয়েছে, তো দেখে নেব 2014 সালের টেট অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। এর আগে যে বলা হয়েছিল যে নতুন করে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়াম ও ক্যাটাগরি ওয়াইজ ডি ক্যাটাগরাইজেশান করা হবে এবং সেই ডি ক্যাটাগরাইজেশানের করার পর হচ্ছে লিস্ট প্রকাশিত হয়েছে আগের অর্ডারের সাপেক্ষে। তো যারা এই লিস্ট দেখতে চান অবশ্যই ডিস্ট্রিক্টের ডিপিএসসি অফিসে আপনারা দেখে নিতে পারেন। কী বলছে, দিস ইজ নোটিফাইড দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অফ দ্য টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড রিট পিটিশনার ক্যান্ডিডেটদের হচ্ছে হু হ্যাজ বিন এম্প্যানেলড, যারা হচ্ছে প্যারাটিচার হিসেবে মানে এম্প্যানেলড হয়ে গেছিলো মেরিট লিস্ট অনুযায়ী। তো তাদের স্ক্রুটিনি করে দেখা গেছে তারা আদৌ মানে প্যারাটিচার বা এক্স সার্ভিসম্যান বা পিএইচ ক্যাটাগরি নয়, কিন্তু স্কোরটা হচ্ছে কাট অফ মার্কের ওপরে আছে। তো সেই তার সাপেক্ষে নতুন করে আবার যে ডি ক্যাটাগরাইজেশান করা হয়েছে এবং সেই ডি ক্যাটাগরাইজেশানের জন্য লিস্ট প্রকাশিত হয়েছে রি এম্প্যানেলড আফটার ডি ক্যাটাগরাইজেশান। যদি কারো অসুবিধা থাকে এ নিয়ে, তা সে কিন্তু ডকুমেন্টস নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারে এই মানে পর্ষদের সঙ্গে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। দেখতে পাচ্ছেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ইনফরমেশান রিলেটিং তাদের নন এমপ্লয়মেন্টের জন্য, এটা রয়েছে সেই নোটিশ, কিন্তু আজকে গতকাল জারি হয়েছে দেখতে পাচ্ছেন। তাহলে পাবলিকেশন পাবলিক প্রকাশিত হয়েছে নোটিফিকেশান ফর দ্য পাবলিকেশান অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল আফটার ডি ক্যাটাগরাইজেশান ইন কমপ্লেন্স উইথ দ্য আর্লিয়ার অর্ডার। তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী হচ্ছে নতুন করে আবার লিস্ট প্রকাশিত হয়েছে 2014 সালের টেট অনুযায়ী যারা রিট পিটিশনার ছিলেন। তো যাই হোক, অবশ্যই আপনারা খোঁজ নেবেন, আপনাদের ডিস্ট্রিক্টের হচ্ছে ডিপিএসসিতে গিয়ে খোঁজ নিতে পারেন বা মানে মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে খোঁজ নিতে পারেন। লিস্টটা তবে ওয়েবসাইটে দেওয়ানো হয়নি, সেই লিস্টটা আপনারা একটু দেখে নেবেন অবশ্যই। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেট পেলে, আর এটা হচ্ছে এখানে আরেকটা জিনিস লেখা হয়েছে, দেখুন রিগার্ডিং প্যানেল সেকেন্ড লিস্ট, এটা সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে, এর আগে একটা লিস্ট প্রকাশিত হয়েছিলো, এবার এটা হচ্ছে সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে, দ্বিতীয় লিস্ট আর কি। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।